بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. এক মহতরম ভাই জানতে চেয়েছেন, ফরজ সালাতের পর ডান হাত বুকের বাম পাশে রেখে দোয়া করার বিধান আছে কি? সম্মানিত ভাই, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন শরীয়তের ধারক ও বাহক। তো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাত আদায় করার পর বিভিন্ন হাদিস গ্রন্থে যে অধ্যায়গুলো এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ সালাতের পর কি করেছেন, যে তাসবিহ তাহলিল জিকির আজকারগুলো করেছেন, সমস্ত হাদিসের গ্রন্থে এগুলো পাওয়া যায়। তো সেখানে দেখা যায় যে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর তিনি আস্তাগফিরুল্লাহ তিনবার বলতেন, এরপর আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাক তাইয়া জাল জালাল ওয়াল ইকরাম পড়তেন, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়াল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এমনিভাবে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এমনিভাবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু দ্বারা 100 পুরা করতেন, এমনিভাবে আয়াতুল কুরসি পড়তেন, এমনিভাবে আরও বেশ কিছু তাসবিহ এসেছে যেগুলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফেরানোর পর এগুলো তিনি পাঠ করতেন। তো দেখা যায় আমাদের দেশে অনেক ধরনের সিস্টেম যেগুলো সালাত ফরজ সালাতের পরে করা হয়, বিভিন্ন জিকির আজকার, যেমন মাথায় হাত দিয়ে দেওয়া, বুকে হাত দিয়ে দেওয়া। আসলে দেখুন, আমরা হচ্ছি আমাদের দেশে আমরা বিভিন্ন পীরের ফেরকায় আমরা নিমজ্জিত। আজকে আমাদের দেশে যতটি পীর আছে তাদের ততটি ওজিফা, তত জিকির আজকার, তত নিয়ম পদ্ধতি তারা তৈরি করেছে। তো আমার মনে হয় যে এই ফরজ সালাতের পর ডান হাত বুকের বাম পাশে রেখে দোয়া করা এরকম বিধান সুন্নাহ মোতাবেক নয়, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি করতেন তাহলে এগুলো এই ফরজ সালাতের জিকিরের যে সমস্ত জিকির আজকার করেছেন তার মধ্যে এই ধরনের কোনো আমল খুঁজে পাওয়া যায় না। তো দেখা যায় আমাদের দেশে যে পিসাইবরা বিভিন্ন অজিফা, বিভিন্ন আমল তার মুরিদদেরকে শিখিয়ে দেন, তারই একটা অংশ বিশেষ একটা আমল হতে পারে, যেটা আপনার ডান হাত বুকের বাম পাশে দিয়ে হয়তো কোনো দোয়া বা জিকির আজকার করে থাকে। তবে এটা শরীয়ত সম্মত, সুন্নাহ সম্মত নয়, কারণ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো পড়েছেন ফরজ সালাতের পর, যে আজকারগুলো পড়েছেন, যে তাসবিহগুলো পাঠ করেছেন, তার মধ্যে এই ধরনের কোনো তাসবিহ, এই ধরনের কোনো দোয়া পাওয়া যায় না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুকের বাম পাশে ডান হাত রেখে কোনো ধরনের দোয়া করেছেন, এই ধরনের আমল পাওয়া যায় না। সুতরাং আমরা মনে করতে পারি যে এগুলো কোনো পীর সাহেব বা কোনো তরিকার কোনো অজিফা বা কোনো আমল হতে পারে, অতএব এ আমল না করাই ভালো। সাল্লাল্লাহু নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।